পশ্চিমা শামাকে করবে তুমি রাখিলে কত কষ্ট ব্যথা তুমি গেলে ভুলে আল্লাহ পাই যেন না জাত আমার মা জননি মা গো মা আমার মা ও মোর মা আমার মা আমার সোনার খনি তুমি বিনে ধরাতে আমি একাকে সারা ভুবন জুড়ে ও মা তোমায় খুঁজি তুমি ছাড়া আমি কিছুই নেই বুঝি ও মা তুমি ছাড়া আমি অসহায় মা গো মা সন্তান কত কষ্ট করে তাদেরকে বড় করে লালন পালন করে। রাসূল বলেছেন যে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা হলো তোমাদের জান্নাত না হয় জাহান্নাম। যদি আমরা মাতা পিতাকে খেদমত করতে পারি তাহলে আমরা জান্নাত পাবো, নইলে আমাদের জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাই কবি অতি সুন্দর ভাষায় লিখছেন, রাতের আঁধারে হাত তুলে খোদার দাঁড়ে মোনাজাত আঁখি যায় পানিতে ভরে, অশোকের সময় মা তুমি পাশে বসে সারা রাত কাটিয়ে দিলে চোখের জলে। যখন একটা সন্তানের অসুস্থ হয়ে বিছানায় পড়ে তখন তার খেদমত করে কে? সেই মা এসে তার মাথায় হাত বুলাবে আর দোয়া করবে যে আল্লাহ আমার সন্তানকে ভালো করে দাও। কিন্তু বউ জীবনে এমন করবে না, বউ আসবে যদি অসুস্থ হয় ওইভাবে ফেলে রেখে দিয়ে চলে যাবে, কোনো ব্যাপার না। তাই কবি অতি সুন্দর ভাষায় লিখছেন, রাতের আঁধারে হাত তুলে খোদার দাঁড়ে মোনাজাত আঁখি যায় পানিতে ভরে, রাতের আঁধারে হাত তুলে খোদার দাঁড়ে মোনাজাত আঁখি যায় পানিতে ভরে, অসুখের সময় মা তুমি পাশে বসে সারা রাত কাটিয়ে দিলে চোখের জলে, অসুখের সময় মা তুমি পাশে বসে সারা কাটিয়ে দিলে চোখের জলে, আজ কোথায় গেলে ও মা তুমি চলে, দিন কাটে ও মা চোখের জলে ও মা তুমি ছাড়া রাত ঘুম আসে না মা গো মা আমার মা ও মোর মা আমার মা রাখিলে কত কষ্ট ব্যথা তুমি গেলে ভুলে আল্লাহ পাই যেন না জাত আমার মা জননি মা গো মা আমার মা ও মোর মা আমার মা।